রাতারাতি যেভাবে বদলে যায় দীপিকার জীবন সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন অভিষেকেই সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন খুব কম অভিনেত্রী কিন্তু দীপিকা পারুকন সেই সৌভাগ্যবানদের একজন পরিচালক ফারাক খান ওম শান্তি ওম ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন আর পেয়েও যান মডেল দীপিকাকে দু সালে এ ছবিটি বদলে দেয় মডেল দীপিকার জীবন পেয়ে যান বলিউডের টিকিট আর চলচ্চিত্র শিল্প পায় প্রতিশ্রুতিশীল মেধাবীকে এগারো বছর আগে বলিউডে অভিষেক হয় দীপিকার এখন তিনি বিশ্বজুড়ে বিখ্যাত তারকা বেশ কয়েকটি সেরা ছবি রয়েছে দীপিকার ঝুলিতে হাতেও রয়েছে বেশ কয়েকটি আর এ সাফল্য গাতা দীপিকা উৎসর্গ করেছেন তার প্রথম ছবিটিকেই বলিউডের দীর্ঘ যাত্রা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন দীপিকা বলেছেন ওম শান্তি ওম তার জীবন চিরতরে বদলে দিয়েছে ওম শান্তি ওম আমাকে মানচিত্রে তোলে এটা আমার জীবন রাতারাতি বদলে দেয় যখন প্রিমিয়ারের জন্য আমি মুম্বাই যাই মানুষ আমাকে অন্যরকমভাবে দেখেছে যখন ইমিগ্রেশনের জন্য নামি বুঝতে পারি আমার জীবন বদলে গেছে বলেন দীপিকা সে সময় চলচ্চিত্র শিল্পের বাইরের একজন হিসেবে তার কাজের ব্যাপারে জিজ্ঞেস করা হলে দীপিকা বলেন এটা ছিল সঠিক স্থানে সঠিক সময় মেধা কঠিন পরিশ্রম নিবেদন ও উৎসর্গের যোগফল দীপিকা বলেন ভাগ্য ও সুযোগ দুটোই গুরুত্বপূর্ণ যখন মুম্বাই যাই সৌভাগ্যবশত অনিল আনন্দকে পাই যিনি আমাকে সাহস জুগিয়েছিলেন দিক নির্দেশনা দিয়েছিলেন অতুল কাজবেকার প্রথম ব্যক্তি যিনি মুম্বাই যাওয়ার জন্য আমার মা বাবার সঙ্গে কথা বলেছিলেন এবং ওই সময় আমার প্রতিনিধি হিসেবে এগিয়ে আসেন বলেন দীপিকা পিকি অভিনেত্রী আরও বলেন ওই সময় ফারা ওম শান্তি ওম তৈরি করছিলেন নতুন মুখ নিতে চেয়েছিলেন তিনি প্রতিষ্ঠিত অভিনেত্রী নির্বাচন করতে পারতেন কিন্তু কাজ করতে চেয়েছিলেন নবাগতের সঙ্গে তিনি আমার বিজ্ঞাপন দেখেছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন আমি ওই চরিত্রের জন্য সঠিক মানুষটি কে আমি তা তিনি জানতেন না তিনি কয়েকটি বিজ্ঞাপনে আমাকে নিখুঁতভাবে দেখেছিলেন শাহরুখ খানের কাছে নিয়ে গিয়েছিলেন যিনি ঝুঁকি নিতে চেয়েছেন কিছুদিন আগে দীপিকা পারুকন প্রেমিক রণবীর সিং এর সঙ্গে বিয়ের তারিখ ঘোষণা দেন আগামী চোদ্দ ও পনেরো নভেম্বর বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এ যুগল ইতালির লেখ কমতে তারা গাড়ছড়া বাঁধবেন ইতালি থেকে ভারতে ফিরে বলিউডের বন্ধু ও সহকর্মীদের সৌজন্যে বিশাল আয়োজন হবে বলেই খবরের প্রকাশ বন্ধুরা দীপিকাকে আপনাদের ভালো লাগে বলেই তো এতক্ষণ আমাদের এই ভিডিওটি আপনারা দেখলেন তাই আপনাদের প্রিয় এই তারকার বিষয়ে যে কোনো মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ